জমি সংক্রান্ত একগুচ্ছ সমস্যা নিয়ে আজ ভূমি ও ভূমির সংস্কার দপ্তরে ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। চার দফা দাবি ভিত্তিক এই স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি হারুন রশিদ, জেলা কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ কামরুল সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। কংগ্রেস কর্মীরা র্যালি করে বিএলআরও অফিসে আসেন এবং সেখানে তারা ডেপুটেশন জমা দেন। ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ বলেন, আমাদের মূলত চারটি দাবি রয়েছে। চোপড়া ঝাড় মৌজা সহ আগডিমটি খুঁটি অঞ্চলের ভোজপুরে মৌজা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, যার ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, সঙ্গে সেগুলো খোলা হোক। তিনি আরো বলেন, অন্য লোকের জমি অন্যের নামে হয়ে যাচ্ছে, এই দালাল চক্র বন্ধ করতে হবে। সবাই একগুচ্ছ দাবিতে আজই ডেপুটেশন দেওয়া হয়। বিএলআরও ভূপন্ড্র সুব্বা বলেন, আজ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। চোপড়ার মৌজা সহ বিভিন্ন দাবি, সেগুলোকে দেখা হবে এবং সমাধান করা হবে। এখানে যে কংগ্রেস মানে রিপ্রেজেন্টেটিভস, হ্যাঁ, প্রেসিডেন্ট ওনারা আসছিলেন, মানে ওনার মেন ইস্যু হচ্ছে এইখানে যে চোপড়াঝাড় মৌজার ম্যাটার নিয়ে বেশি আলোচনা আছে। কেন বন্ধ আছে চোপড়াঝাড়ে? না, চোপড়াঝাড়ের আগ্রেমটি শুনতে ভোজপুর মৌজা মানে, হ্যাঁ, আমাদের আমরা কাজটা চলছে, ঠিক আছে, মানে ওইখানে ভুলবশত আগের যে ডেটাগুলো রয়েছে ওখানে, মানে ডেটাতে, তো ওটাকে আগে ডিলিট করতে হবে। তো ওই ডিলিট করার আমরা শুরুটা প্রসেসটা করেছি, হ্যাঁ, ওইটাই আমরা চলছে। ওইটা ডিলিট করার পর নতুন ডেটাটা ঢুকবে, হ্যাঁ, মানে ফিল করা হবে, তারপরে এটা কাজ শুরু হবে। মানে মানুষের ভোগান্তি হচ্ছে স্যার, কতদিন এটা ঠিক হতে পারে? প্রায় অনেকদিন ধরেই বন্ধ রয়েছে। হ্যাঁ, এটা আমরা চলছি, আমরা করছি, আমরা তো যত তাড়াতাড়ি হয়ে এটা খোলার চেষ্টা আমরা করছি। মানে স্যার, আগের যে টেবিল সার্ভেটা হয়েছিল সেটা কি মানে সেটাই ডিলিট হচ্ছে নাকি? এটা আমি নতুন আসছি, তো এইটা ম্যাটার নিয়ে একটু ভালো করে, হ্যাঁ, আমি দেখতে হবে একটু। আমরা টেবিলে যারা বসেছিল তাদের কি কোনো গাফিলতি রয়েছে তাহলে? সেই সময় টেবিলে যারা বসেছিল তাদের কি গাফিলতি রয়েছে? এটা আমি একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, তো কি বলতে চাচ্ছেন ভালো করে আমি হিন্দি তো বুঝেন। মানে ও কে রায় আপকে উস টাইম জো সার্ভে মে জো টেবিল মে বেঠা থা তো উন লোগ কি খামিয়ে কি বজে সে কি ইয়ে গলতি হুয়া ইয়ে তো মুঝে পাতা নেই ইয়ে ক্যুকি ইয়াহ পর মে জাস্ট আয়া হুঁ উসকা হিস্ট্রি মুঝে কুছ পাতা নেই। কোই ইনকোয়ারি করেঙ্গে? ইনকোয়ারি বেঠেঙ্গে আপকো? নেই, অভি এইসা নেই হ্যায়, অভি হামারা জো কম্পিউটার কা জো ডেটা ডিলিশন কা কাম হ্যায় সো আগে কা উসকো হাম ফিরো। सर, इन लोग तो और भी कहना है कि एक आदमी का जमीन दूसरे के नाम पे रिकॉर्ड हो जा रहा है, लेकिन जो मालिक है पहले का उसको पता ही नहीं चल रहा है। नहीं, ऐसा केसेस हमको आने से हम तो अटेंड कर रहे हैं, ठीक है, कंप्लेन है, कंप्लेन को हम बार बार सुन। मेरा नाम भूपेंद्र सिंह। আজকে ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা আজকে চার দফা দাবি নিয়ে বিএলআর সাহেবকে আমরা ডেপুটেশন দিলাম। ওনাকে আমরা বললাম যে দেখেন, সাধারণ মানুষ আপনাদের উপরে ভরসা করে রয়েছে, কারণ আজকে বিগত ছ বছর থেকে যে এই দুটা মৌজা যে খোলা হচ্ছে না, তো তাতে সাধারণ মানুষ কিন্তু খুব সমস্যায় রয়েছে। ওনাকে বলা হলো, উনি আমাদেরকে আশ্বাস দিল যে আমার আসার তো মাত্র সপ্তাহখানিক হলো, আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে আমরা খুব কম টাইমের মধ্যে এই দুটা মৌজা খোলার ব্যবস্থা করব। কিন্তু এই দুটা মৌজা যদি খুব অল্প সময়ের মধ্যে যদি না খোলা হয়, তাহলে কিন্তু আমরা আগামী দিনে একটা বড় আন্দোলনে নামব। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মহসিন, আমি রাজ্যের মুখপাত্র। তো কয় দফার দাবি নিয়ে আজকে আপনার স্মারকলিপি প্রদান করলেন? আজকে আমরা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে চার দফা দাবি বিআর অফিসে একটা ডেপুটেশন প্রদান করলাম, যেটা কি জমি সংক্রান্ত ব্যাপারটা ছিল। কয়েকটা অঞ্চলের মজাগুলো বন্ধ আছে, যেখানে বিভিন্ন ধরনের মানুষের জমি কেনাবেচা নিয়ে সমস্যা ছিল, সেগুলো তিনি বললেন যে আমাদের সব আপলোড হচ্ছে, আর কিছু সমস্যা ছিল সেগুলোকে ডিলিট করা হবে, আবার পুনরায় সেগুলোকে ফ্রেশ করে আমরা খুব তাড়াতাড়ি আমরা সেটা কাজ করব। আর দ্বিতীয় হচ্ছে যেটা আরএসএ যে খতিয়ানটা, যেটা কি 64 ব্যাপারটা, আমরা বলেছিলাম যে এই জমিগুলো যার জমি অন্যের নামে কি করে, একজনের জমি আরেকজনের নামে কি করে হচ্ছে, সেই জমিগুলোর ব্যবস্থা কি আছে। তখন আমি বললাম যে যদি ওই জমির মালিক
দালাল চক্র ফেসে অন্য নামে করে দিচ্ছে, তাহলে ওই জমিটাকে সঠিক মালিকটা পাবে কি করে? আপনাদের এখানে তদন্ত হচ্ছে না কেন? কি করে অন্য নামে জমিটা হয়ে যাচ্ছে? আমরা এরপরে ওই জমির মালিকদের আমরা এখানে কমপ্লেন করব। সেই কমপ্লেন অনুযায়ী যদি আপনারা কাজ না করেন তাহলে কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা এটা বলে দিলাম, বলছে না আপনারা কমপ্লেন দিবেন, আমরা সঠিক নোটিশ করে উভয় পক্ষকে নোটিশ করে আমরা জমিটা সঠিক মালিককে প্রদান করার চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি কি মানে এটা খুব তাড়াতাড়ি উনিও খুব তাড়াতাড়ি বলে খালাস, আপনারাও কি আজকে এসে আর এরপরে আর দেখা যাবে না? তাড়াতাড়ি ব্যাপারটা না, ওনাকে বললাম উনি বলছে আমরা খুব ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি, এগুলো অনেক সমস্যা আছে। আমি বললাম এখনই আপনার উনার সামনে দুজনকে পেশ করলাম যে এই সমস্যাটা হয়েছে, জমি মালিক অন্যজন, নাম হয়ে গেছে অন্যজন, তাহলে এই জমিগুলো এরকম ঘটনা ঘটছে কেন? আপনাদের এখানে আসলে লোকগুলোকে যে অনেক টাকা খরচা হবে, 20,000 টাকা খরচা হবে, এটাকে আপনারা আগামীতে আবার কবে আসবেন এটা দেখতে যে ঠিকঠাক হলো কি না? সময় দিলাম, কত দিনের সময় দিয়েছে? ওরা চাইলো কিছুদিন সময় চাইলো, কত দিন? ওরা বললো যে আমাদের কমসে কম 2-3 মাসের সময় দেন। হ্যাঁ, 2-3 মাসের সময় দেন, আমাদের কাজ কমপ্লিট করে আপনাদেরকে একটা ফিডব্যাক দিয়ে দিব। যদি না হয় আমরা বলছি এই 2-3 মাসের মধ্যে যদি আপনারা কাজ না ঠিক মতো করেন তাহলে কিন্তু আমরা কিন্তু বৃহৎ জনগণকে নিয়ে আপনাদের অফিসে কিন্তু তালা বন্ধ করার ব্যবস্থা। মৌজাটাও খুলতে 2-3 মাস সময় লাগবে? মৌজাটাতে একটা মৌজার কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে বললো, যে চপড়াঝাট ভোজপুর মৌজাটা বলছে ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চপড়াঝাটটা আমরা কাজে লেগেছি, ওটাও খুব তাড়াতাড়ি করবার আমরা চেষ্টা করছি যেন মানুষের কোনো সমস্যা না হয়। দেখুন, আজকে আমাদের ডেপুটেশন ছিল যে অনেক জমির সমস্যা রয়েছে, এই মেলার অফিস থেকে সমস্যা জমি দিয়ে করছে, তো তার নিয়ে আজকে আমরা ডেপুটেশন ছিল। এই ডেপুটেশনের মধ্যে আমরা 4টা দাবি রেখেছিলাম। এই 4টা দাবির মধ্যে দাবি একটা আমাদের ছিল যে ইসলামপুর ব্লকের মধ্যে চোপড়াঝার মোজা এবং আর্জুনটি খন্তি অঞ্চলে ভোজপুর মোজা বহুদিন ধরে বন্ধ আছে, এর কারণ কি? আমরা চাই অতি শীঘ্রই 2 মোজা খোলার ব্যবস্থা করা হোক বা খোলা হোক। আর দ্বিতীয় নম্বর হয়ে গেল যে অনেক লোকের নিজের জমি অন্য নামে রেকর্ড করা হচ্ছে, এইসব দালাল চক্রান্ত বন্ধ করতে হবে, এবং জমির কোনো দাবি দেওয়া থাকলে আগের উভয় পার্টিকে নোটিশ করে ডাকা হয় না কেন? তার আগেই অন্যের নামে রেকর্ড করা যাচ্ছে, যাদের এই ধরনের কাজ হয়েছে পুনরায় তদন্ত করে সঠিক জমির মালিকের নাম করার চেষ্টা বা উভয় করে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হল যে কোনো জমি মালিকের নাম পরিবর্তন করার আগে 64 রেকর্ড দেখা হচ্ছে না কেন? তার বন্ধ করতে হবে এবং 64 খেতিয়ান দেখে জমির মালিকের নামে ব্যবস্থা করে দিতে হবে। 4 নম্বর প্রশ্ন হল যে রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করা হয় বিনা তদন্ত করে একজনের জমি আর একজনকে করা হচ্ছে, এই দালাল চক্রান্ত যেটা বন্ধ করা হোক। আমরা চাই সঠিক জমি রেজিস্ট্রি করা হোক, সঠিক মালিকের বিক্রি বাট্টা জমি রেজিস্ট্রি করুক, তার জন্য আজকে আমরা এই ডেপুটেশন দিলাম। এই দাবি যদি না মানা হয় তাহলে ইসলামপুর থেকে ইসলামপুর ব্লকের মধ্যে থেকে আমরা এসডিএম এর কাছে যাব রায়গঞ্জে আমরা ধর্নাই বসবো। যদি আগে দেখি আমাদের আশা দিল যে আমরা চেষ্টা করছি আর চেষ্টা আমরা করব, অতি শীঘ্রই আমরা খুলে দেব, এই 2টি মোজা খোলার চেষ্টা করছি। আর এবং দেখতে পাচ্ছেন এই 2টি মোজা যতদিন পর্যন্ত খুলবে না ততদিন পর্যন্ত এই জমির মালিক যদি দরকার পড়ে যে আমাকে জমিটা বিক্রি করতে হবে এবং বিক্রি করে আমার মেয়ের যদি বিয়ে থাকে সে আমি বিয়ে দিতে পারছি না, আমার মা বাবার যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে, দেখা গেল একটা নার্সিংহোমে শান্তিনগর বা শিলিগুড়িতে ভর্তি আছে মেডিকেলে, সেইখানে আমাকে 5-7 লাখ টাকা আমাকে দরকার, সেই টাকা যদি না থাকে আমি আমার মা বাবাকে আমি বাঁচাতে পারছি না। আর জমি যদি আমার নামে রেকর্ড থাকতো, জমি যদি উল্টা পুল্টা না হতো, মজা যদি খোলা থাকতো, তাহলে আমি আমার জমিটা বিক্রি করে আমার মা আমার বাবা আমার বোনকে আমি বাঁচাতে পারতাম, আমার বোনকে আমি দিয়ে দিতে পারতাম। এই কারণটা যে আমরা তার জন্য আজকে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম, তার জন্য আমাদের এই এলাকার বাসী আমাদের কংগ্রেস পার্টির কংগ্রেস কমিটির পক্ষ থেকে
সবরাজ একে মিলেমিশে আমরা ডিপোর্টেশন দিচ্ছি। ডিপোর্টেশন দেওয়ার পরে কি বলছে, কি বলেছেন উনি? দেখুন, বেলারও স্যার বললো আমাদেরকে যে আমরা খোলার চেষ্টা করছি, আপনারা আমাদের কাছে আসছেন এই ব্যাপার নিয়ে আমি অনেক খুশি। আমি নতুন করে জয়েনিং করেছি, আমাদের জয়েনিং করা আজ 7 থেকে 8 দিন হলো। আর আমি এই ব্যাপারটা নিয়ে তাড়াতাড়ি আমি দেখতেছি, আমি তাড়াতাড়ি খুলে দেবো। দুইটা নিয়ে বন্ধ রয়েছে কেন, সেটা কি জানার চেষ্টা করেছেন আপনারা? সেটা আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি এই 6 বছর ধরে এই দুটি মোজা বন্ধ রেখেছেন কেন, কি কারণে বন্ধ রেখেছেন? তো বলছে এর মধ্যে অনেক ঝামেলা ছিল, সেই ঝামেলা আমরা মেটাতে পারছিলাম না। এই ঝামেলাটা মেটার জন্য আমরা এই দুটি মোজা বন্ধ ছিল এবং এই দুটি মোজার মধ্যে কেসও করা রয়েছে।